পানির পোকা কইলাতে ভাজি কইলা খামু অক্ষুনি নামতাছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? খবিশের বউ আরেকটা রেসিপি দেখার জন্য রেডি হয়ে যাও। খবিশের বউ নদীর পানিতে একটা পোকা দেখতে পায়, সেই পোকাগুলো তারা ভাজি করে খাওয়ার প্ল্যান করে। খবিশ বলে এইভাবে ধরা যাবে না, নেট দিয়ে ধরতে হবে। নেটের ভিতরে কিছু মাছের টুকরো দিয়ে পোকাগুলোকে ধরার জন্য সে ফাঁদ পাতে। খবিশ আর খবিশের বউ দুজনে মিলে এই পোকাগুলো ধরার জন্য পানিতে ফাঁদ পেতে রাখে। তারা দুজনে মিলে অনেকগুলো ফাঁদ পেতে রাখে পানিতে, আর এই ফাঁদগুলো নেট দিয়ে তৈরি করা ছিল। ওই চামেলি তাড়াতাড়ি ফাঁদ উঠাইছে যে পোকা ধরছে, এবং বেশ কিছুক্ষণ পরে তারা পানি থেকে ফাঁদগুলো টেনে তুলে এবং দেখে তার ভিতরে অসংখ্য পোকা ধরে পড়েছে। এই যে দেখেন কতগুলো পোকা তারা ধরে ফেলেছে, পোকার সঙ্গে কিছু মাছও ধরা পড়েছে। এই যে দেখেন কতগুলো পোকা, এবার এগুলোকে চচ্চড়ি করে হলারে চালান করার পালা। খবিশ এই পোকাগুলোকে প্রথমে পানিতে সিদ্ধ করার জন্য দিয়ে দেয়। পোকাগুলো মজাদার হওয়ার জন্য পোকার সাথে তারা কিছু মশলা ব্যবহার করে, এবং কিছুক্ষণ পরে পোকার রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। এবার হলারে চালান হবে। এই যে দেখেন খবিশ একদম কারাকারি শুরু করছে। এই যে হলারে চালান করে দিচ্ছে, আহ কি মজা! খবিশও খাইছে, খবিশের বউও খায়। এই যে দেখেন এটা তো অনেক মজা, আমি আরো খামু, সব খামু আমি। সবাই লাইক করো।